হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার ফাইনাল এক্সাম। আগের দিন প্রি টেস্ট ছিল, তো দিদিকে নিয়ে গেছিলাম, আর আজকে আমার ফাইনাল এক্সাম। খুব নার্ভাস হয়ে যাচ্ছি, জানি না কেমন সাজাবো। তো চলো তোমাদের দেখাই কেমন সাজালাম, চলো আর দেখাবো যে এক্সাম কেমন হলো। অলমোস্ট আমার ব্যাগ রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে, কটা বাজে এখন? সাতটা। হ্যাঁ, সাতটা বাজে। আর আমি অন্যান্য দিন এরকম সময় ঘুমের মধ্যে থাকি, আর আজকে আমি স্নান করে রেডি হয়ে গেছি, খাওয়াও হয়ে গেছে, তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাবো। চলো দেখো, আমি এখন অঙ্গনওয়াড়ির এখানে দাঁড়িয়ে আছি। কখন টোটো আসবে জানি না। এখানে টোটো না পেলে আমি হাঁটতে হাঁটতে সিনজানি পর্যন্ত যাবো, সিনজানি থেকে বাসে উঠে তারপর বনগাঁ চলে যাবো। চলো তোমাদের যেতে যেতে দেখাই। পদ্ম ফুলগুলো আমি বনগাঁ থেকে নিয়েছি। আমি অনেক চাপে ছিলাম যে পদ্ম ফুলগুলো আমি আদৌ পাবো কি পাবো না, কারণ আগে দুদিন খুঁজেছিলাম পাইনি, তো ফাইনালি আজকে পেয়ে গেলাম। দেখো চারটে ফুল নিয়ে এসেছি। দেখো আমি এসে বসে আছি, আমি পৌঁছে গেছি, এখনও দিদি আসেনি। তো দিদি ফোন করেছিল, বললো ঢুকে যাবে জলদি, আসুক দেখাচ্ছি। হোটেল চলে এসছে। হাই এভরিওয়ান, দেখো রাই আমার উপরে আই মেকআপটা করেছে, আমাদের হাফ মেকআপ ডান হয়েছে, আইটা অলমোস্ট কমপ্লিট, এবার ল্যাশ আর ফেস টাইবার হবে, তো তোমরা কিন্তু দেখে থাকো। দেখো শাড়ি পরানো হয়ে গেছে, ভালো সাজিয়েছি, খুব ভালো। আমি এখন খাচ্ছি, কাজ করে করে আমার খিদে পেয়ে গেছে। তো আমি সকালবেলা না খেয়ে এসেছিলাম, না খেয়ে এসেছিলাম হয়ে গেছিলাম, তার জন্য খেতে পারিনি, এখন ম্যাগি খাচ্ছি। আমি দিদি বানিয়ে দিইনি, ওর দিদি বানিয়ে। তো দেখো জুয়েলারি পছন্দ করা হচ্ছে। কোনটা পরা যায়, পাশা পরবো না ঝোলা পরবো, কোনটা ভালো লাগবে? কানে ধরে দেখো, ওটাই বেশি ভালো লাগছে না? পাশাটা না? হ্যাঁ, কোনটা ভালো লাগছে? পাশাটা বেশি ভালো লাগছে, বড় পাশা। হ্যাঁ বড়টা না, রিং না, রিং এবার হচ্ছে ফিঙ্গারিংয়ের মধ্যে গিনি ডিজাইনটা সব থেকে ভালো, এটা তো পরবই। আর প্রায় এই তিনটের মধ্যে কোনটা পরা যায়? এটা, ওকে, তাহলে আমরা দু হাতে দুটো রিং পরব। আচ্ছা
থাকো 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 একবারে দুটো ফ্রেম মারব। ছাড়বে না ছাড়বে না, আমি দুটো ফ্রেম দুটো করে ফ্রেম নিই। না রে মেঘ সেই সকালবেলা থেকেই ঘুরেছে। Yes, this is our finally look, almost we are complete. So, I show you how it is. I'm very happy, already photo shoot complete. So, what are you doing? Rai, obviously Rai, it's a Rai channel. And I'm going to show you how it is. I'm going to show you how it is. I'm going to show you how it is. আমি আর সুনন্দিতি একসাথে যাচ্ছি, তোমাদের ব্লগটা এখানে শেষ করছি তাই না? হ্যাঁ, এবার আমরা বাড়ি যাবো। আমাদের আজকের এখন আটটা ঘোর আজকের শেষ। হ্যাঁ, শুট কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। এখন দেখো রাস্তা, এখন কটা বাজতে পারে দিদি দেখো? এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:27। হ্যাঁ, 6:30 বেজে গেছে আর আমরা বেরিয়েও গেছি। আমার বাড়ি যেতে 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো গাইজ, দেখলে যে আমি এক্সাম দিয়ে বাড়িতে চলে এসেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি কালকে রাতে কমপ্লিট করতে পারিনি, কারণ কালকে বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেছিলো। আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, আমার ঘুম পেয়ে গেছিলো। সারাদিন অনেক কাজ করেছিলাম, তো যার জন্য অনেক কষ্ট হয়ে গেছিলো। তো ফাইনালি আমার এক্সাম কমপ্লিট। বহুত নার্ভাস ফিল করছিলাম, কিন্তু না, ভালো মতন দিতে পেরেছিলাম। আর আমার মডেলটাও খুব সুন্দর ছিল, বেশ ভালো, সুনন্দ দি খুব ভালো। আর জানিও সাজানো কেমন হয়েছে। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম কি ফেসবুকে গিয়ে আমার সাথে যোগাযোগ করো। আমার ইনস্টাগ্রাম নেম হচ্ছে Raisen63, আমার ফেসবুক নেম হচ্ছে Raisen। সো সবাই জানিও কেমন হয়। তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই।